কোচ আমি জানেন কি না, আমি এক সপ্তাহ আগে একটা টুইট করেছিলাম পরিযায়ী শ্রমিকদেরকে আনার জন্য কি আমার মনে হয় ট্রেনটা খুলে দেওয়া উচিত। আমি কাউকে কটাক্ষ করছি না, আমি বিশ্বাস করি, আমি কনস্ট্রাকটিভ কাজে বিশ্বাস করি। আটটার সময় বলে বারোটার সময় লকডাউন করাটা আমার কোথাও যেন মনে হচ্ছে চার ঘন্টা নোটিশে কোনো শ্রমিক আসতে পারবে না। কারেক্ট। আর কোনো সরকারের কাছে, কোনো রাজ্য সরকারের কাছে এই তথ্যটা ছিল না যে কোন রাজ্যে তার কত লোক বাস করে। এটা এটা ব্যক্তিগত, এটা আমার মনে হয় যারা এটা সবাই বুঝবে যে যেদিন বারোটার সময় যেদিন লকডাউনটা হলো সকালে পশ্চিমবঙ্গ জানতো না তার কত লক্ষ মানুষ বাইরে আছে বা তারা ফিরতে চায়। যেমন দিন গেছে, যেমন সময় পাল্টেছে, তারা বুঝতে পেরেছে না আমাদেরকে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ ওদের হাতে টাকা নেই। সেকেন্ড, ওদের রেন্ট দেওয়ার পয়সা নেই, বাড়ির মালিকরা তাদেরকে টাকা দিচ্ছে না। আমি আর বলছি, আমি কাউকে কিছু বলছি, কটাক্ষ করছি না, আমার মনে হয় 20 লক্ষ কোটি টাকার মধ্যে এই শ্রমিকদেরকে কিছুই করতে হবে না, শুধু বলে দিতে হবে বাড়ির মাঝে 3 মাসে আপনারা রেন্ট নেবেন না আর দুবেলা করে খাওয়া, কারণ তাদেরকে আবার কাজ করার জন্য সেই স্টেটেই ফিরতে হবে যখন সাইকেলটা। এবং আমাদের সরকারের বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। সেই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন আমাদের বাংলার সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর প্রফেসর সৌমেন মহাপাত্র, সেখানে উপস্থিত ছিলেন আমাদের এই জেলার মাননীয় সাংসদ এবং বিখ্যাত চিত্র তারকা দীপক অধিকারী দেব, সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যসভার সাংসদ ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী উত্তরা সিংহ হাজরা, এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার মাননীয় বিধায়ক এবং প্রখ্যাত ব্যক্তিত্ব শ্রী দীনেন রায়। আমরা সেখানে নির্বাচিত প্রতিনিধিদের বিভিন্ন ব্লকের যে বার্তা দিয়েছি তা হলো, প্রথম কথা, আমরা রেশন শপ নিয়ে বলেছি, 1082টা রেশন শপ এই জেলার, 52,44,000 মানুষ উপভোক্তা হিসাবে রেশন গ্রহণ করছেন। প্রায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 16টি রেশন দোকান সাসপেন্ড করা হয়েছে, 3 জনকে গ্রেপ্তার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন। আমাদের এই জেলায় 100 দিনের কাজে আমরা প্রথম, যেটা গর্বের সঙ্গে আমরা জানাচ্ছি, আমাদের জেলার নির্বাচিত সহকর্মীদের আমরা জানালাম, দুলক্ষের ওপরে 2,05,497 জন প্রতিদিন আমাদের এই জেলায় 100 দিনের কাজ করছেন, ব্লক এয়ারি হিসেব আমাদের কাছে আছে। তারা ছিলেন রেলের আরপিএফ, যারা আমাদের এই জেলার মানুষ নন আদপে, তাদেরকে বাইরে থেকে আনা হয়েছে গুডস ট্রেনে করে, পার্সেল ভ্যানে করে, এবং আমরা শুনেছি যে তারা অনেক অস্ত্রশস্ত্র পর্যন্ত এনেছে। যাই হোক, প্রশাসনের সেটা ইনকোয়ারি করে দেখার কথা, অনেক গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই সব গুজবের মোকাবিলা করছেন আমাদের মানুষেরা, আপনারাও অনেকে সেই সব গুজবের মোকাবিলা করছেন। আপনাদের কাছে আবেদন, সত্য তথ্য পরিবেশন করে এই যারা গুজব রটনাকারী তাদের বিরুদ্ধে জনমত তৈরিতে, মানুষের এই লড়াইয়ে সবাই সাথে থাকুন এই আশা এবং আবেদন করছি। এই জেলা ভালো আছে, যদিও অন্যের অনেক চাপ এই জেলাকে বহন করতে হয়েছে, তবুও বলছি এই জেলায় ডিএম এবং এসপির লিডারশিপে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছেন, এবং সিএমএইচ স্বাস্থ্য দপ্তরকে লিড করে যেভাবে কাজ করছেন, তাতে আমরা খুশি। আমরা আশা করছি আগামী দিনে এই কাজ আরও গতি পাবে, মানুষের উন্নয়নে আমরা আরও রত থাকতে পারবো, এই আবেদন সবাইকে।